গাইস, এই যে গাইবাসুর, এক ভাই কমান্ড করছিলেন যে গরুর দুধ কিভাবে বৃদ্ধি করবেন বা গরুর দুধ বৃদ্ধি করার জন্য কোন ওষুধটা প্রয়োগ করা যায়। আজকের ভিডিও তার জন্যই আমি সম্পূর্ণ ভিডিও তুলে ধরবো আপনার সামনে। আর মনে রাখবেন, গরুর দুধ কিন্তু খাওয়ানোর ওপর কিন্তু বৃদ্ধি পায়, কতটুকু মাত্রায় খাওয়াচ্ছেন ভালো মন্দ সেদিকেও কিন্তু বৃদ্ধি পায়। আর গরুর দুধ বৃদ্ধি করার ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে গরুটা প্রচুর পরিমাণে খাচ্ছে কিনা, তার খাদ্যের রুচি আছে কিনা, কোন খাদ্যটা দিচ্ছেন সেসব নির্ণয় করতে হবে। আর গরুর দুধ নির্ণয় করার বৃদ্ধি করার আগে অবশ্যই গরুটাকে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস দিতে হবে। বন্ধু, কাঁচা ঘাস যদি ভিভার্স না দিতে পারেন তাহলে গরুর দুধ বৃদ্ধি করা যাবে না, যতই আপনি মেডিসিন দিন। আর কাঁচা ঘাস সেটাকে আপনি কিন্তু এই একবারে যে বড় ঘাসগুলো আছে সেগুলো একবারে দিবেন না, একটু ছানির মতো কুচি 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 করে কেটে দিবেন। হজম ক্ষমতা ভালো থাকবে, হজম তাড়াতাড়ি হবে, গরুর দুধটা বৃদ্ধি পাবে। আমি এই গরুটাকে না এর আগেও একটা দেখাচ্ছি বন্ধু। এই যে সাদা গরুকে দেখতে পাচ্ছেন, ওই যে পিছনে সাদা গরুটা, ওই যে দেখেন চপা চুপড়ি, এই সাদা গরুটাকে কিন্তু আমি যখন গরু বাছুর হয়েছিল সেক্ষেত্রেও আমি কিন্তু এই মিল্কি ভেট ওষুধটা খাওয়াইছি। এই মিল্কিটা ভেট ওষুধ খাওয়ার কারণে প্রত্যেকটা গরুর ইনশাল্লাহ 1 কেজি দুধ বাড়বেই। এই মিল্কি ভেট দাম একটু বেশি, 350 টাকা দাম, তারপরও দাম কিন্তু বেশি হলো যে 1 কেজি দুধ বাড়লে হিসাব করেন এর থেকে বেশি বাড়াবে। আর এই মিল্কি ভেট খাওয়ানোর পরে যদি আপনার দুধ না বাড়ে তাহলে কি হবে, গরুটা স্বাস্থ্য ভালো থাকবে, হজম ঠিক রাখবে, প্রয়োজন ক্ষমতা বাড়াবে, অনেক কিছু উপকার করবে, অনেক ভিটামিন পূরণ করবে। সেক্ষেত্রে এই বাছুরটা কিন্তু ভালো থাকবে, বলতে মায়ের যেহেতু দুধ খায় সেই ভিটামিনটি কিন্তু বাছুরটাও পাবে। তো গাইস, আমি আজকে ওই ভাইটাকে সম্পূর্ণ তথ্য জানাবো যে মিল্কি ভেট খাওয়ালে কি 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 আপনাকে উপকার হতে পারে সেই সম্পর্কে। এখানে দেখতে পাচ্ছেন যে দুধের উৎপাদন বা ফ্যাটের পরিমাণ বাড়াতে, আপনি যদি দুধের উৎপাদন বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে মিল্কি ভেটটা খাওয়াতে পারেন। এই মিল্কি ভেট অনেক ভালো কাজ করে। আমি এর আগে যেহেতু মিল্কি ভেট একটা গরুকে খাওয়াইছি, ফল পাইছি, এর জন্য ভাই আপনাকে বলছি মিল্কি ভেট খাওয়াতে পারেন। এর থেকে ভালো আরো ওষুধ আছে, আর ট্যাবলেট আছে, তারপর হচ্ছে আপনার উন্নত মানের ওষুধ আছে। এটা হচ্ছে আপনার 1 কেজির, আর এটা হচ্ছে আপনার এসকেবের একটা পণ্য, এর থেকে ভালো পণ্যের মাল আছে, দাম বেশি, আমি এটা খাওয়াচ্ছি। তো বন্ধুরা, আসলে এই মিল্কি ভেট শুধু যে দুধের উৎপাদন, দুধের ফ্যাটের পরিমাণ বৃদ্ধি করে এমনটা নয়, গরুর প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে। যখন এই মিল্কি ভেট আপনারা প্রতিনিয়ত প্রয়োগ করবেন দেখবেন গরুটার স্বাস্থ্য ভালো লাগতেছে, দুধ ভালো হচ্ছে, দেখবেন কয়েক মাসের মধ্যে গরুটা হিটে চলে আসবে। গরুটার মানে প্রয়োজন করতে যে জিনিসটা লাগে সেটা কিন্তু এটা কাজ করবে। আর একটা বিষয়, দুধের ঘনত্ব বৃদ্ধি করতে, অনেক গরুর দুধ দেখবেন পাতলা জাতীয় গরুর দুধ দেখবেন, যে গরুর দুধটা অনেক পাতলা, খেতে কেমন লাগছে। সেক্ষেত্রে যদি এই মিল্কি ভেট প্রয়োগ করা হয় তাহলে কি ভাববেন, গরুর দুধটা ঘন হবে, বৃদ্ধি হবে। আর সবচেয়ে বড় কথা, ঘন বৃদ্ধি হবে, আর সবচেয়ে দুধটা একটু মিষ্টি জাতীয় আসবে। তবে এটা মনে করবেন না যে ওষুধের প্রতিক্রিয়া, না, ওষুধের প্রতিক্রিয়া না, গরুটার যে স্বাস্থ্যের মধ্যে যে দুধ মিষ্টি হয় কি কারণে, গরুটার যদি স্বাস্থ্য ভালো থাকে, ক্যালসিয়াম ঠিক থাকে, সেজন্য কিন্তু গরুটার এই দুধটা ভালো হয়। যাই হোক, দুগ্ধদানকালীন সময় বৃদ্ধিতে, লং টাইম যদি একটা গরু দুধ নিতে চান তাহলে অবশ্যই এই মিল্কি ভেট আপনার প্রয়োজন আসবেই। যদি মিল্কি ভেট আপনার না পারেন, আরও মিল্কি ভেট প্লাস রয়েছে, ট্যাবলেট রয়েছে, সেগুলো দিতে পারেন, ওগুলো কি লং টাইম দুধ নেওয়ার জন্য এটি প্রয়োগ করতে পারেন। অনিয়মিত হিটে আসা, হিটে না আসা এবং পুনঃপুনঃ হিটে আসা ক্ষেত্রে আপনি এই মিল্কি ভেট খাওয়াতে পারেন। গাইস, আসলে অনেক গরু, আমার এই যে গরুটা দেখলে পেলেন, একটু দেখাচ্ছি, দেখেন ঘুরতো বাবা, ঘুরতো, তোমাকে দেখা যাচ্ছে ক্যামেরায়। এই যে দেখেন, এই গরুটা বড় গরুটা, আমি খামারের সবচেয়ে বড় গরুটা যেটা রয়েছে, এটা কিন্তু অল্প অল্প হিট আসতেছে, সহজে বড় বীজ দেওয়ার যে হিট লাগে সেটা আসতেছে না। তো সেক্ষেত্রে কিন্তু ঘন ঘন হিট আসা বন্ধ করতেও এই মিল্কি ভেট অনেক কাজে আসে। দেখবেন অনেক সময় হিটে আসতেছে আবার আসে না, এই ক্ষেত্রে কিন্তু বীজ দিলে কখনোই বীজটা কনসেপ্ট করবে না, পুরো মাত্রায় হিট না আসলে কখনো বীজ দিবেন না। এই পুরো মাত্রায় হিট, ঘন ঘন হিট আসা বন্ধ করবে এই ওষুধটা, আর ভালো হিটে আসার জন্য এই ওষুধটা কাজ করে। তারপর প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে, আমি যেটা বললাম বরাবর যেটা বলি, গরুর স্বাস্থ্য ভালো থাকলে নির্দিষ্ট সময়ে আপনার গরু হিটে আসবে, টেনশন নেওয়া লাগবে না। আর এই ওষুধটা হিটে আনার জন্য, প্রজনন ক্ষমতা বাড়ার জন্য,
খুব ভালো কাজ করে। একটা গরুর যখন প্রজনন ক্ষমতা কমে যায়, প্রজনন ক্ষমতা কমে গেলে গরুটা কখনো হিটে আসবে না, তাই এই ওষুধটার মাধ্যমে প্রজনন ক্ষমতা বাড়াতে এই ওষুধটা অনেক ভালো কাজ করে। সবচেয়ে বড় কথা, সুস্থ সবল বাছুর উৎপাদন নিশ্চিত করতে। আপনার শুধু দুধ বাড়ার জন্য এমনটা নয়, আপনি গাভীন অবস্থায় এটা খাওয়াতে পারেন, তবে না খাওয়াই ভালো। আপনি বাছুর হওয়ার পর যদি এটা নিয়মিত প্রয়োগ করেন, তখন সেই দুধটা কিন্তু বাছুরটাও খাচ্ছে, আর বাছুরটা খেলে কিন্তু বাছুর স্বাস্থ্যটাও ভালো হবে। আর বাছুর স্বাস্থ্য ভালো থাকলে আপনার খামারে লাভ হবে, আপনি লাভবান হবেন। আর বাছুর যদি স্বাস্থ্য ভালো না হয়, বাছুর যদি ভালো না হয়, আপনার লস গুনতে হবে। তারপর একটা খামারের সবচেয়ে ভালো দিক হচ্ছে গরুর বাছুর থেকেই গরুটার খামারে লাভবান হয়ে আসে। আচ্ছা, রোগ প্রতিরোধ ক্ষমতা দৈহিক ওজন বৃদ্ধিতে। আপনি এই গরুটা অনেকবার দেখছেন, অনেক কটা ভিডিও দেখছেন, বলবেন যে ভাই এত বলেন কেন কথাটা। যখন গরুটা রোগের প্রবলেমে পড়ছিল, দুধের সাথে একটু রক্ত আসছিল, তখন কিন্তু অনেক ওষুধ দিছি। আসলে তখন কিন্তু তার বাছুর হওয়ার পর একটু দুর্বল হয়ে পড়ছিল, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছিল। তাই এই ওষুধটাই শুধু যে দুধ বাড়াবে এমনটা নয়, গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং দৈহিক ওজন বৃদ্ধি করবে। আর গরুর ওজন বৃদ্ধি হলেই কিন্তু আপনার গরুর দুধ অবশ্যই অবশ্যই বাড়বে। খাবারের সঠিক ব্যবহার নিশ্চিত করতে, খাবার রুচি বোধ বৃদ্ধি করবে এই মিল্কি ভেট। আর সবচেয়ে আপনার প্রয়োজন যেটা, তা হচ্ছে এই মিল্কি ভেট আপনার মাত্রার পরিবৃদ্ধি, কতটুকু মাত্রায় দিবেন সেটা আমি দেখাবো। আসলে এই প্যাকেটের সাথে একটা আপনার কিন্তু মগ পাবেন, বলতে চামচ পাবেন, সেই চামচ মতো আমি কিন্তু দেই। আচ্ছা দেখেন, একে গরু যদি মহিষ হয় তাহলে 25 থেকে 30 গ্রাম, ওই চামচটাতে লেখা আছে যে 25 থেকে 30 গ্রাম, 1 চামচ 2 চামচ সব কিছু লেখা আছে, সেভাবে খাওয়াতে হবে। আর ভেড়া ছাগলের ক্ষেত্রে 10 থেকে 15 মিলিগ্রাম। আর সুষম খাদ্য তৈরিতে 1 কেজি থেকে 100 কেজি পর্যন্ত। যদি আপনার এই ওষুধটি সম্পর্কে সঠিকভাবে তথ্য বা জ্ঞান না থাকে, আপনার যে খামারে ভিটেরিনারি ডাক্তার আছে তার কাছে আপনি জিজ্ঞেস করে এই ওষুধটা সম্পর্কে তথ্য নিয়ে গরুকে খাওয়াতে পারেন। আর এটা মনে রাখবেন, এটা এসকেপের একটা পণ্য, আর এটার ওজন 1 কেজি, শুধুমাত্র খাদ্যে ব্যবহার করবেন। জি, আমি এটা বলতে ভুলে গেছি যে এটি গরুর খাদ্যের সাথে মিক্স করে দিবেন। পানি দিলে এমনটা করবেন না, খাদ্য আছে খাদ্যের সাথে মিক্স করলে কি হবে, গরুটা প্রচুর পরিমাণে খাবে, খাদ্যের সাথে সাথে খেলে গরুর স্বাস্থ্যটা ভালো থাকবে, সম্পূর্ণ খাবে। আর এটাতে ভিটামিন রয়েছে, অ্যাসিড রয়েছে, প্রোটিন রয়েছে, আর মিনারেলস রয়েছে, ব্যানানা ফ্লেভার, ওষুধটা কিন্তু ব্যানানা ফ্লেভার, নষ্ট করবে না, সম্পূর্ণভাবেই খাবে। তো গাইস, ওষুধের প্রয়োগ মাত্রা বিধি এতটুকুই, এবং যার যার আরও জানা রয়েছে অবশ্যই আমাকে কমান্ট করতে পারেন, কমান্ট করলে আমি অবশ্যই কমান্ট ব্যাক করার চেষ্টা করব যে কোন ওষুধটা খাওয়ালে কেমন হবে সেই সম্পর্কে। আর এই ওষুধটা মিল্কি ভেট অবশ্যই আপনাকে পরিমাণ মতো দিতে হবে। আমি দুই বেলা দিই, সকাল এবং রাত, মনে রাখবেন সকাল এবং রাত এই দুই বেলা খাওয়াবেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। শুধু ওষুধের উপর নির্ভর হবেন না, প্রচুর পরিমাণে কাঁচা ঘাস খাওয়াবেন, তাহলে হয়তোবা ভালো হবে, কাঁচা ঘাস অনেক উপকার করে। আর যেটা হচ্ছে, যেহেতু গরুর খাদ্যের দাম অনেক বেড়ে গেছে, একটু সিস্টেমে চলতে হবে যাতে খরচ বেশি না হয়, ইনকাম বিষয় সেই সম্পর্কে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।